আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা জাপানের সারা দিনটা দেখাবো। তো আমাদের সকাল শুরু হয়ে গেছে, সকালবেলাতে রায়ান ফিডারে করে দুধ খেত, অবশ্য রেগুলার না, হঠাৎ হঠাৎ দিলে একটু খেত, বাট খাওয়ার চাইতে সে খেলতোই বেশি। যে দেখেন ফিডার নিয়ে সে কী করছে। তো আসলে ওর খাওয়ার আগ্রহ ছোটোবেলা থেকেই খুব কম, ও কিছুই খেতে চায় না। তো ও এরকম করছে আর আমি ওইদিকে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আম্মা বাসায় ছিল যেহেতু, তো আম্মা সেজন্য আমাদের জন্য রুটি আর গরুর মাংস রেডি করেছে। আর এদিকে ওরা, আমরা যাবো যেহেতু, সেহেতু একটু প্রস্তুতি নিচ্ছি বাইরে যাওয়ার। তো আম্মা এখনই আমাদেরকে খেতে ডাকবে, তাহলে শুনেন। আসসালামু আলাইকুম, আজ আমি সকালের নাস্তা বানিয়ে নিয়ে এসেছি আমার নাতিদের জন্য। গরুর মাংসের ঝোল আর হচ্ছে চাউলের আটা দিয়ে রুটি, একটি মজাদার খাবার, খুবই মজাদার। আমি এখানে চাউলের আটার সঙ্গে একটু লাল গমের আটা দিয়েছি সিদ্ধ করার সময়, নাহলে চালের আটা, শুধু চালের আটা দিয়ে বানালে রুটিগুলো ভেঙে ভেঙে যায়। কাজেই খুবই মজাদার একটি খাবার, সবারই পছন্দ। আমার রাস্তা রেডি বাবু, তোমরা চলে আসো খাবার টেবিলে, গরম গরম রুটি আর গরুর মাংসের ঝোল খেয়ে নাও। তো জাপানে নিগাতা থাকাকালীন সময়ে আমার একটা সুযোগ হয়েছিল ল্যাব থেকে ফুটবল খেলা দেখতে যাওয়ার। তো জাপানের নিগাতা স্টেডিয়ামটা একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেডিয়াম, কারণ এখানে বিশ্বকাপ ফুটবল খেলাও হয়েছিল। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে সংক্ষিপ্ত বর্ণনা পরে দিয়ে দিব এই স্টেডিয়াম সম্পর্কে। তো আমরা এই স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখার সুযোগ আমাদের হয়েছিল। আমার ল্যাব থেকে, দ্যাটস মিন নিগাতা ইউনিভার্সিটি থেকে, আমি হচ্ছে একটা সুযোগ পেয়েছিলাম যে ভিআইপি গ্যালারিতে বসে ফুটবল খেলা দেখার। তা আমার দুই ছেলে তো মহা খুশি, স্পেশালি রিদওয়ান, কারণ রিদওয়ানের সাকার বা ফুটবলের প্রতি খুবই ঝোঁক ছিল সেই সময়। এখন অবশ্য সে মোবাইল বা কম্পিউটার ছাড়া আর কিচ্ছু বোঝে না, কিন্তু সেই সময় তার খুব ঝোঁক ছিল ফুটবল খেলা দেখার। তো আমরা যেহেতু যাবো, তো ওলি আমাদেরকে দিয়ে আসলো ফুটবল স্টেডিয়াম পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। আর সেই সময় যেহেতু খুব ভিড় ছিল, তো ও হচ্ছে আমাদেরকে রাস্তাতে ড্রপ করে চলে এসেছিল। আর দেখেন, আমরা স্টেডিয়ামের ভিতরে খেলা দেখতে দেখতে কত মজা করছিলাম। অ্যাকচুয়ালি আমার দুই ছেলে জাপানিজদের সাথে খুব মজা করছিল। আর আমাদেরকে যেহেতু আমরা ভিআইপি রুমেই বসে খেলা দেখছিলাম, আর বাইরেও বসে এখান থেকে সরাসরি উপভোগ করা যাচ্ছিলো, তো আমাদের হচ্ছে এই টিকিটের সাথে আমরা খাবারও দিয়েছিল, আমাদেরকে খাবার সাপ্লাই দিয়েছিল, প্রচুর খাবার দিয়েছিল। যেহেতু আমাদের খেলাটা ছিল দুপুর দুইটা থেকে, তো দুপুরের লাঞ্চটাও এখান থেকে দিয়েছিল। যদিও আমি হচ্ছে এগুলো খাই না বেশিরভাগই, কারণ মাংস বা এই ধরনের খাবারগুলো আমরা সাধারণত অ্যাভয়েড করতাম বাইরে। তো যাই হোক, আমরা ঢুকে গেছি ভেতরে, তো খেলাও দেখছি খুব মজা করে। আর এই জাপানিজ উনি আমার দুই ছেলেকে নিয়ে খুবই মজা করছিলেন। আর আমাদের ল্যাব থেকে আরও দুই তিনজন গেছিলাম আমরা, আমাদের প্রফেসররা অন্য টাইমে গেছিলো। আমাদের ল্যাবে টোটাল আটজন ছিলাম, তো ফ্যামিলি সহই যাওয়া যাবে ভিআইপি রুমে বসে খেলা দেখার জন্য, ভিআইপি গ্যালারিতে বসে। তো আমার সাথে আর একজন মহিলা গেছিল আমার ল্যাবের, উনি ডাক্তার, আর আমি আমার দুই ছেলেকে নিয়ে গেছিলাম, কারণ ওলিকে নেওয়ার মতো সুযোগ ছিল না, যেহেতু আমি আমাদের দুইজনের নাম দিয়ে শুধু টিকিটটা নিয়েছিলাম। তো যাই হোক, ওরা খুবই মজা করছিল স্টেডিয়ামে বসে। আমি অবশ্য খেলার কিছুটা অংশ আপনাদেরকে দেখাবো, যারা পুরোটা দেখবেন তারাই বুঝতে পারবেন যে কত সুন্দর মজা করে খেলা দেখছিলাম। তো যদিও খুব মজা করে খেলা দেখছিলাম, তারপরেও পরবর্তীতে আমাদের মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা নিগাতা দলে ছিলাম আর আমাদের সাথে খেলা ছিল কুমোমোতো টিমের। তো আমি আপনাদেরকে একটু খেলার মাঠের অংশও দেখাই দিব যখন খেলা হচ্ছিলো সেই সময়ে। তো দেখতে থাকুন যে আমরা কেন ভরাক্রান্ত মন নিয়ে ফেরত এসেছিলাম। আমার ছেলে তো খুবই মজা করতে করতে গেছে খেলা দেখতে। আর আমরা যে সময় খেলা দেখতে গেছিলাম এটা ছিল 2রা নভেম্বর, আর নভেম্বর মাসে জাপানে আসলে অটাম লিপ আমরা দেখতে পাই। তো এই স্টেডিয়ামের পাশেও কিন্তু অটাম লিপ দেখা যাচ্ছিল।
তো আমার ছেলে দেখেন কত মজা করছে সাফওয়ানও। তো আমি হচ্ছে খেলার মাঠে এখন ঢুকে গেছি, যে দেখেন খেলা হচ্ছে, সময় মতো নিগত টিম খেলছে। আমরা আজকে নিগত দলের পক্ষে সেটা বুঝতে পারছেন না, আমরা নিগাদাই ছিলাম। তো সবাই বেশ মজা করে খেলা দেখছে, রিদওয়ান বেশি এক্সাইটেড, কারণ ফুটবল খেলা সে সময় খুবই পছন্দ ছিল, স্কুলেও ফুটবল খেলত। কিন্তু আসলে জাপানের স্কুলগুলোতে সবসময় খেলা প্র্যাকটিস করার সুযোগ আছে, যদিও এখানে আমি জানি না সবাই খাবার দাবার নিয়ে চলে এসেছে। আর আমার এরা কিন্তু অ্যালকোহলও খাচ্ছে, যদিও আগে বসে আমরা কখনোই অ্যালকোহল খাই না। তো আমাদের সাথে এই ভিআইপি গ্যালারিতে মনে হয় 7-8 জন ছিলাম আমরা, আমাদেরকে তো আপ্যায়ন করা হচ্ছিল সেই মাত্রায়, প্রচুর খাবার দাবার ছিল, প্রচুর স্ন্যাক্স ছিল। খেলা দেখা শেষ হয়ে তো আমাদের খুব মন খারাপ, যেহেতু নিগাতা টিম হেরে গেছে। তো এখন তারপরেও তো ফেরত চলে যেতে হবে, কি আর করা। তো আমরা এখন অপেক্ষা করছি অলি কখন আসবে আর আমরা বাসায় চলে আসব। তো আমরা অলির জন্য অপেক্ষা করতে করতে আমি আবার ওদেরকে নিয়ে একটু ছবিগুলো তুললাম, যে একটু স্মৃতিতে থেকে যাক আমাদের। তো আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন এবং সাথে বসে আমার ভিডিওটি পুরো দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বসে আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য আবারও বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই আপনারা কিন্তু বেল বাটনটা বাজিয়ে দিতে ভুলবেন না, কারণ বেল বাটনটি বাজানো না থাকলে আমার কোনো নোটিফিকেশান এর আপনারা পাবেন না। সেই কারণে আপনারা অবশ্যই দিয়ে দিবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন সবসময় এই কামনা করি, আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন। তো আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি, সবসময় আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আমার ছেলে বাসায় ফিরেই দেখেন আইপ্যাড নিয়ে বসে গেছে, আর সে খুব এক্সাইটেড হয়ে কিন্তু আইপ্যাড দেখছে। তো আমরা একটা চমৎকার দিন শেষ করলাম আজকে। প্রথম আমরা হচ্ছে ভিআইপি গ্যালারিতে বসে ফুটবল খেলা দেখলাম, যদিও হেরে যাওয়ার কারণে মনটা খারাপ। তারপরও দিনটা বেশ উপভোগ্য ছিল, যেহেতু প্রথমবারের অনুভূতি, তা আমাদের খুব ভালো লেগেছে। তো আপনারাও সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।